السلام عليكم ورحمه الله وبركاته আলা আহামদুলিল্লাহসালসালামান নবী বাদা সুপ্রিয় দর্শক শ্রোতা ওয়েব টিভির পর্যায়ে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই আয়োজনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মিথ্যাচার সমাজে মিথ্যাচার করতে করতে মানুষ এমন পর্যায়ে নেমে গেছে যে মানুষ হীন পর্যায়ে চলে গেছে তাকে আর কেউ যেন বিশ্বাস করতে চায় না সবাই যেন অবিশ্বাসী তাই আজকের মিথ্যা বলতে বলতে ব্যবসায়ীদেরকে যখনই তারা কোনো কথা বলে কেউ যেন বিশ্বাস করতে চায় না ঠিক অনুরূপ একজন ব্যবসায়ী কিছুদিন আগে আমাকে এসে একটা কথা বলছেন যে সত্য বলে আর ব্যবসা কেমনে করব। আমাদেরকে যে কেউ বিশ্বাস করতে চায় না দেখেন এটা তার কত বড় আক্ষেপ তা আজকের ব্যবসায়ীদের মধ্যে মিথ্যাচার ঠিক লেনদেনে মিথ্যাচার সমস্ত স্থানে মিথ্যাচার কিন্তু আমরা কি জানি যে এই মিথ্যার জন্য কত ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবাহনাতালা যখন বললেন কোনো মা সদিক তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তখন আমরা মিথ্যা নিয়েই পড়ে আছি কে কত মিথ্যা বলে পাশ কেটে চালাকি করে এড়িয়ে যেতে পারি কে কত মিথ্যা বলে বাবা মাকে ঠকাতে পারি কে কত মিথ্যা বলে উস্তাদ শিক্ষকদেরকে কি করতে পারি ছোট করতে পারি নিজেকে বড়ো মনে করতে পারি কত মিথ্যা বলে আমরা অর্থ বা আত্মসাত করতে পারি মাল আত্মসাত করতে পারি সুপ্রিয় দর্শক এভাবে মিথ্যা একের পর এক চলছে তাই মিথ্যা মানুষের জয় নেই মিথ্যা দিয়ে মানুষের বরকত নেই মিথ্যায় বরং অবনতি মিথ্যায় ক্ষতি মিথ্যায় মানুষের জন্য ধ্বংস কিভাবে ধ্বংস টেনে নিয়ে আসে চলুন নবী সাল্লা সাল্লাম কী বলছেন যে ইন্নাল কি ফুজারে নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপাচারিতের দিকে নিয়ে যায় ও ইন্নাল ফুজারা এহাদি নার আর পাপাচারিতা মানুষকে জাহান্নামে নিয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা মিথ্যুক ব্যক্তি জাহান নামে যাবে যাবে তার জন্য কিন্তু কবরেও শাস্তি নির্ধারিত রয়েছে এ ব্যাপারে নবী মহ স্লাহ সাল্ল আলহাল্লাম বলছেন মৃত্যুকের শাস্তি কবরে কেমন হবে তার আগে বলে আসি সমাজে মিথ্যা বললে তার কি শাস্তি হয় এমন একটা শাস্তির কথা সমাজে চালু আছে যে অনেক সময় মা বোনদেরকে দেখা যায় যে যখন কোনো বাচ্চা মিথ্যা কথা বলে ফেলে তখন কিন্তু তার জবাবে মা বোন বলে মিথ্যা বলিও না কেন আল্লাহ তালা তোমার জিউবাকে ধরে কপালে পেরেক মেরে দেবে এই যে মিথ্যা বলে মিথ্যা ভয় মিথ্যা শাস্তির ভয় দেখানো এটাও আর একটা মিথ্যা তাই আসুন এই মিথ্যা থেকে বেরিয়ে আসি তাহলে কবরে কি শাস্তি হবে এ ব্যাপারে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছেন সামুরাইবনের জন্দুব থেকে বর্ণিত বিশাল বড় হাদিসের এক অংশে নবী বলছেন যে আমাকে দেখানো হলো একজন ব্যক্তির হাতে আগুনের কাছি তা দ্বারা সে কী করছে মৃত্যুক ব্যক্তির এখান থেকে ফাটতে ফাটতে পিছে নিয়ে যাচ্ছে আবার এখান থেকে কাছায় পশ্চিম প্রান্ত কোথায় পূর্ব প্রান্ত সব জায়গার মানুষ তার চিৎকার শুনে বেহুশ হয়ে যাবে যদি মানুষ শোনে কিন্তু তার আওয়াজ শুনতে পায় পদার্থ জড় পূর্ব পশ্চিমের সবাই কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না তাই আসুন আমরা মিথ্যা পরিহার করি আমাদের বাচ্চাদেরকে মিথ্যা যেন না বলে সেই প্রশিক্ষণ দেই সেই শিক্ষায় সেই আদর্শেই গড়ে তুলি আমরা নিজেরাই মিথ্যা থেকে বিরত থাকার চেষ্টা করি পাক আমাদেরকে সত্যবাদী হওয়ার তা অভিজ্ঞান করুন এবং সত্যবাদী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তা অভিজ্ঞান করুন আমিন মিথ্য মিথ্যাবাদী থেকে এবং মিথ্যা থেকে আমাদেরকে বিরত থাকার তা অভিজ্ঞান করুন আমিন অখেরে দাউন আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ